আমি নন্দিনী, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। অনেক চিঠি রেসিপি পাচ্ছি, মতামত জানছি, এও জানছি যে আপনাদের এই অনুষ্ঠান ভালো লাগে, যেটা জেনে আমি ভীষণ খুশি, আনন্দিত, আপ্লুত, অভিভূত এবং বারবার কৃতজ্ঞ আপনাদের কাছে। আজকে মঙ্গলবার, মঙ্গলবার আমরা থাকি জম্পেশখানাতে, এবং জম্পেশখানায় আজকে আমরা একটা খুব সুন্দর চিকেনের রেসিপি দেখব, সেটা আমাদের শেখাবেন অপর্ণা পাল খড়গপুর থেকে। স্বাগত অপর্ণা। অপর্ণার সাথে অপর্ণার স্বামী আছেন, আপনার নামটা একটু? নমস্কার, সুজিত। সুজিত, সুজিত বাবু বসুন, আপনার সঙ্গে গল্প করব, আড্ডা মারব, আর অপর্ণা থেকে একটা ভীষণ সুন্দর রেসিপি শিখবো। চল, নারিয়েল মুর্গ বানাতে আমাদের লাগছে, মুরগি মুখ্য ভূমিকায় আছে, এইটা কি করেছো নারকেল দিয়ে? এটা করেছি নারকেল, তার সঙ্গে আছে আমি অল্প তেলের মধ্যে রসুন আর গরম মশলা মানে ছোটো এলাচ, তারপর দারচিনি আর লবঙ্গ আর একটু গোলমরিচ আর শুকনো লঙ্কাও অল্প তেলে ফ্রাই করে নারকেলের সাথে মানে পেস্ট করে নিয়েছি। আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পেঁয়াজ ভেজে রাখা আছে, পেঁয়াজ কুচি আছে, নুন চিনি তেল, হ্যাঁ, আর নারকেলটা আমি অল্প লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছি। নারকেলটা না চিকেনটাকে? চিকেন লেবু দিয়ে ম্যারিনেট করা আছে। ওকে, হ্যাঁ, এদিকে চলে এসো। প্রথমে কি করতে হবে? সাদা তেল? না, সর্ষের তেল। সর্ষের তেল, ব্যাস ব্যাস। এটা কোথা থেকে শেখা? এটা আমি কি বলতো মানে জাস্ট মানে অনেক রকম রান্না করতে করতে মানে আমার একটু ভীষণ রান্না করার শখ, তো বিভিন্ন রকম রান্না এক্সপেরিমেন্ট করতে করতে এটা ওটা দিয়ে করতে করতে মানে এরকম একটা রান্না মোটামুটি, আর একটা বইয়েও অল্প একটু নারকেল চিকেন পড়েছিলাম, সে সব মিলে এটা করেছি। বাহ, সর্ষের তেল গরম হবে, তার ফাঁকে নন্দিনী সেরে নেবে একটা বৃত্তান্ত, সেটা হলো আমার কিনোভা বৃত্তান্ত। আমার এই সুন্দর সুন্দর রান্নাঘরকে আরও সুন্দর করেছে কিনোভা, যে হবে আমি রান্না করি সেটা অটো কাট অফ টেকনোলজিতে তৈরি, চিমনি অটো ক্লিন টেকনোলজিতে তৈরি, পরিষ্কার করার কোনো হ্যাপা নেই, লাইফ টাইম ওয়ারেন্টি, আর কিনোভা মানেই হলো কিচেন ইনোভেশন আর ইটস বেস্ট। আর কিনোভা কর্তৃপক্ষ তারা এই সিদ্ধান্তে এখনও আছে, তাদের যে এপিসোড মনে ধরবে সেই এপিসোডে পার্টিসিপেন্টকে কিনোভার তরফ থেকে দিয়ে দেওয়া হবে একটা চিমনি। এবার কি হবে? এবার তেল গরম হয়ে গেছে, তুমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দাও। তোমার একটা মেয়ে আছে? আমার একটা মেয়ে আছে। সে কত কত বড়? 6+ 6+, মানে এখন ক্লাস 1, ক্লাস 2 তে উঠে গেছে, মানে ও খুব অল্প বয়সে মানে আমরা ভর্তি করে দেওয়ার জন্য ক্লাস 2 হয়ে গেছে। আচ্ছা, বাহ, মানে পেঁয়াজটা এটা কি সুন্দর করে, হ্যাঁ, একটু জাস্ট স্যালো ফ্রাই করে নিলেই হবে। আচ্ছা, মানে জাস্ট কালারটা চেঞ্জ করা? হ্যাঁ, জাস্ট কালারটা চেঞ্জ করা, জাস্ট একটু এর মধ্যে নুন দিয়ে দিলে একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। বলো আমায়। ব্যাস, আর এদিকে আমাকে ওই লঙ্কা গুঁড়ো, যেটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, ওর সঙ্গে একটু চিনি একটু ছোট বলে মানে মিক্স করতে হবে। কতটা বলে লঙ্কা? জাস্ট ব্যাস ওই ওইটুকু, 1 চামচ। আর চিনি? হ্যাঁ, আর এক অল্প চিনি, 1/2 চামচ মতো চিনি। সুজিত বাবু কিরকম রান্না করে অপর্ণা, আপনার কিরকম লাগে? খুব ভালো। খুব ভালো না? মানে তোমরা তিনজনেই থাকো এখন খড়গপুরে? হ্যাঁ, আমরা তিনজনেই থাকি, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি সামনা করে থাকেন, মাঝে মাঝে চলে আসেন ওনারা আমাদের সঙ্গে থাকেন। আচ্ছা, আর বাপের বাড়িতে কে কে আছে? বাপের বাড়িতে 2 দাদা, আমি ছোট। আচ্ছা, আর মা বাবা? আচ্ছা, সবাই আছেন। আচ্ছা, বলো এবার এটা দিই। হ্যাঁ,
এবার এটা দিয়ে দাও। তোমাকে আমি তুমি তুমি করে বলছি, প্লিজ প্লিজ। কাশ্মীরি লঙ্কাতে আমরা জানি একটুখানি চিনি দিলে, লঙ্কার সাথে চিনি দিলে বা কষানোর সময় চিনি দিলে কালারটা খুব সুন্দর আসে। তাহলে নারকলের সাথে তুমি দিয়েছো গোলমরিচ, ছোট এলাচ, গোলমরিচ, ছোট এলাচ, শুকনো লঙ্কা, চিনি, শুকনো লঙ্কা, লবঙ্গ, ব্যাস এগুলোকে মানে গোটা গোলমরিচ লবঙ্গ গোটা গোলমরিচ নয় গোটা গরম মশলা গোলমরিচ এবং শুকনো লঙ্কা, তাই তো? হ্যাঁ, আর রসুন। আর রসুন এইভাবে পেঁয়াজটার সাথে আমরা কাশ্মীরি লঙ্কা একটুখানি চিনি দিয়ে নিয়েছি। এবার কি হবে দেখবো, একটা ছোট ব্রেকের পর। কেউ কোথাও যাবেন না, চ্যানেল পাল্টাবেন না, যাবো আর আসবো।